রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দীর্ঘ 57 মাস পর মাতাবাড়ি বিধানসভা এলাকার দাতারাম এলাকায় সিপিআইএমের এক মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে দাতারাম এলাকার সিপিআইএম কর্মী এবং সমর্থকরা দাতারাম বাজারে জমায়েত হয়ে মিলিত হন। সিপিআইএম পেড়াতিয়া অঞ্চল কমিটির উদ্যোগে এই সভা এবং মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক, সিপিআইএম গোমতি জেলা কমিটির সদস্য মাধব সাহা, বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সহ জেলা এবং মহকুমার নেতা এবং কর্মীরা। মিছিলটি দাতারাম বাজার পরিক্রমা করে এক সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম গোমতি জেলা কমিটির সদস্য মাধব সাহা বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের জন্য কোনো কাজ করেনি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মানুষের সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, হিংসা হামলা হুজ্জুতির ঘটনা একের পর এক বৃদ্ধি পেয়েছে সমস্ত রাজনৈতিক এবং বিরোধী দলগুলোর উপর, যা বামফ্রন্ট আমলে কোনোদিন হয়নি বলেও অভিযোগ তুললেন মাধব সাহা। এই এলাকার মানুষ কেউ বলতে পারবেন যে এই এলাকা আমাদের পার্টি ছাড়া অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, কংগ্রেস বলেন, আইপিএফটি বলেন, বা উপজাতিক যুব সমিতি বলেন, অন্য কোনো রাজনৈতিক দল বলেন, এই দাতারাম বাজারে কারো মিছিল করতে কারো মিটিং করতে কোনো অসুবিধা হয়েছে? আওয়াজ যাবে। কিন্তু 18 সাল থেকে আজকে 22 সাল, কালকে বাদে পরশু দিন 23 সাল হবে, 5 বছর পূর্ণ হবে। এই 5 বছর কোনো এলাকায়, এখানে কেন কোনো এলাকায় আমাদের কাজ করতে দেয়? এটাকে গণতন্ত্র বলে? দীর্ঘ 57 মাস পর মাতাবাড়ি বিধানসভা এলাকায় দাতারামের এই সিপিআইএমের সভা এবং মিছিলকে ঘিরে নানা ক্ষেত্রেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার 2023 বিধানসভা নির্বাচনে বিজেপিকে অনেকটাই চাপে ফেলতে পারে বিরোধী সিপিআইএম দল সহ অন্যান্য দলগুলো, যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এ সমস্ত মিছিল এবং সভা থেকেই। এমনটাই অভিমত তথ্যবিজ্ঞ মহলের। বিউরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।